শুরু করছি আজকে আমরা অধ্যায় চোদ্দোর মানে অংশীদারী কারবারের যে অঙ্কগুলো ছিল সেটার তিনটে অঙ্ক আমরা বাকি রেখেছিলাম বারো চোদ্দো আর পনেরো তিনটে অঙ্ক আজকে আমরা শেষ করব করার পর আজকে আমরা শুরু করব লম্ববৃত্তাকার শঙ্কু ঠিক আছে এই পার্টটা আমরা শুরু করব তো আজকে আমরা ফার্স্ট যে ম্যাচটা করব সেটা হচ্ছে বারোটা আগের দিন বলেছিলাম বারোটা একটু বড়ো বলে ওটা আমরা পরের দিন করব তো আজকে আমরা করছি দেখ অঙ্কটাতে কী বলা আছে বলছে বছরের প্রথমে অরুণ এবং অজয় যথাক্রমে চব্বিশ হাজার এবং তিরিশ হাজার টাকা নিয়ে একটি যৌথভাবে ব্যবসা শুরু করেছে এবং কয়েক মাস পর অরুণ আরও বারো হাজার টাকা ওই ব্যবসায় মূলধন দিল বছরের শেষে চোদ্দো হাজার তিরিশ টাকা লাভ হলে অরুণ সাত হাজার একশো তিরিশ টাকা লভ্যাংশ পেল অরুণ কত মাস পর ব্যবসায় টাকা দিয়েছিল ঠিক আছে তাহলে দেখ অঙ্কটা যখন আমরা করব তখন আমরা আগের অঙ্কগুলোর মতোই আমরা প্রত্যেকের মূলধনের অনুপাতটাকে বের করব মানে কে বছরে কত টাকা ইনভেস্ট করেছে এই টাকাটা আমাকে বের করতে হবে ঠিক আছে তার জন্য আমি এখানে কী করবো ফার্স্ট যেটা করবো সেটা হচ্ছে অরুণ আর অজয় ঠিক আছে তাহলে এখানে ফার্স্টে লিখব হচ্ছে দেখ বলেছে অরুণ কত মাস পর ব্যবসায় টাকা ইনভেস্ট করেছিল তাহলে আমি আগে লিখে নেব ধরি আমি তো বুঝতে পারছি না অরুণ কত মাস পর তাহলে আগে লিখে নেবো ধরি অরুণ এক্স মাস পর ব্যবসায় টাকা দেয় তাহলে অরুণের মূলধনটা আগে বের করব তাহলে বের করবো হচ্ছে অরুণের মূলধন অরুণের মূলধন তাহলে কী করে বের করবো ফার্স্টে ত্যাগ বলছে চব্বিশ হাজার টাকাও ইনভেস্ট করেছিল এটা কত মাস খেটেছে তার মানে এক্স মাস খেটেছে আমি আগের দিনের যে অঙ্কগুলো বারবার করে বলছিলাম যে প্রত্যেকটা অঙ্ক আমাদেরকে কত মাস হিসাবে ধরতে হবে বারো মাস হিসাবে কারণ দেখবি প্রথমে যদি চার মাস ইউজ হয়ে যায় তাহলে পরের বাকি পার্টটা সেই টাকা তুলুক আর বা ইনভেস্টই করুক হুম তাহলে সেটা কত মাস হবে বাকি আট মাস হবে তো এই রকম করে করে অঙ্কগুলো হবে তো এইটার ক্ষেত্রে হবে কি চব্বিশ হাজার ইন্টু এক্স প্লাস ও কী করেছে বারো হাজার টাকা আর ব্যবসায় মূলধন দিয়েছে তার মানে কত হবে চব্বিশ হাজার প্লাস বারো হাজার এই টাকাটা তাহলে কত মাস খাটবে বারো মাইনাস এক্স হয়ে যাবে বারো মাইনাস এক্স এত মাস খাটবে ক্লিয়ার বারো মাইনাস এক্স তার মানেই যদি আমি এটাকে গুণ করি এটা কত হবে চব্বিশ হাজার এক্স এটা কত হবে দেখ ছত্রিশ হাজার ছত্রিশ হাজারের সঙ্গে যদি কমন নিই এটা কত হবে বারো মাইনাস এক্স আচ্ছা এবার দেখ দুটো নাম্বারেই এই দুটো নাম্বারের থেকেই আচ্ছা নর্মাল সমাধানটা করে নেব তাহলে এটা হয়ে যাবে কত চব্বিশ হাজার এক্স এটা কত হবে ছ বারং বাহাত্তরে দুই হাতের সাত তিন বারং ছত্রিশ সাথে তেতাল্লিশ মাইনাস ছত্রিশ হাজার এক্স তাহলে এটা হয়ে যাবে ফোর থ্রি টু থ্রিপল জিরো মাইনাস টুয়েলভ থাউজেন্ড এক্স ঠিক আছে এটা পেরিয়ে গেলো এবার আমরা কি করব এবার দেখ দুটো জায়গা থেকে কমন নেওয়া যাবে কমন কত নিয়ে যাবে বারো হাজার বারো হাজারটা কমন নিলে কত হবে ছত্রিশ মাইনাস এক্স বেরিয়ে গেল এটা এবার হচ্ছে অজয় অজয় অজয়ের মূলধনটা বের করতে হবে তাহলে লিখে হচ্ছে অজয়ের মূলধন ও কত টাকা ইনভেস্ট করেছিলেন তিরিশ হাজার টাকা ইনভেস্ট করেছিল ওর কত মাস খেটেছে অভিয়াসলি বারো মাস খেটেছে টাকাটা তাহলে কত হবে তিন বারং ছত্রিশ ছত্রিশ এক চারটে জিরো হয়ে যাবে এত টাকা ঠিক আছে এটাও টাকাতে আসবে এবার আমরা কি করব তাহলে বুঝতে পেরেছিস দুজনের মূলধন অনুপাতটাকে বের করলাম এ মানে মূলধনটা বের করলাম এবার বার করব হচ্ছে আমরা মূলধন অনুপাত তাহলে মূলধন অনুপাতটা কি করে বের করব ফার্স্টে আমরা করব হচ্ছে অরুণ তারপর অজয় অরুণেরটা লাগে লিখবো অরুণেরটা দেখ কত হচ্ছে বারো হাজার ব্র্যাকেটের মধ্যে হবে ছত্রিশ মাইনাস সিক্স ইস টু ছত্রিশের পিঠে চারটে জিরো দেখ দুটো জায়গা থেকে যদি এটা কমন নি তাহলে এখানে দেখ বারো হাজার কমন ছিল হয়ে গেছিল ছত্রিশ মাইনাস সিক্স তাহলে এটা কত হবে যদি বারো হাজার কমন নিই দেখ এটা তিরিশ হয়ে যাবে কারণ দেখ তিন বারং ছত্রিশ এখানে তিনটে আর একাই মিলে হয়ে গেল চারটে জিরো ক্লিয়ার তাহলে দুটো জায়গা থেকেই বারো হাজার যদি কমন নিয়ে কেটে দিই তাহলে এখানে কত পড়ে থাকবে ছত্রিশ মাইনাস সিক্স ইস টু তিরিশ এইটুখানে আগে বল বুঝতে পেরেছিস কিনা ছত্রিশ মাইনাস আর এখানে তিরিশটা পড়ে আছে তিরিশটায় লিখে দিলাম নেক্সট পার্ট আমরা কী করবো নেক্সট পার্ট আমরা দেখ বলে দিয়েছে বছরের শেষে চোদ্দো হাজার তিরিশ টাকা লাভ হয়েছে তাহলে লিখে দেব বছরের শেষে বছরের শেষে লাভ সমান সমান হচ্ছে কত চোদ্দো হাজার তিরিশ টাকা চোদ্দো হাজার তিরিশ টাকা এটা হচ্ছে লাভ হয়েছে ঠিক আছে তার মানে দেখ আর বইটা বলেই দিয়েছে অরুণের মূলধন বা অরুণের লাভটা বলে দিয়েছে তাহলে অরুণের লাভটা বের করতে গেলে কি করে বের করব হচ্ছে তোর মোট লাভ গুণ ওদের পার্সেন্টেজটা পার্সেন্টেজটা কি করে বের করব আমরা আগে ধর ফাইভ ইস টু সেভেন থাকলে ধর প্রথম ভাগটা পাঁচ দ্বিতীয় ভাগটা সাত তাহলে সাত আর পাঁচে কি করতাম নিচে বারো লিখতাম ওপরে পাঁচ বসে দিতাম ঠিক আছে বা এইটার হিসাব হলে এটাতে হলে সাত বাই বারো লিখতাম কিন্তু এখানে কীরকম দিয়েছে এখানে ছত্রিশ মাইনাস এক্স আর তিরিশ তাহলে অরুণের পাটটা কোনটা অরুণের পাটটা হচ্ছে ফার্স্ট পার্টটা সেকেন্ড পার্টটা কার পার্ট অজয়ের পার্ট তাই জন্য আমরা কি করব অরুণের পাটটাকে আমরা ওপরে লিখবো নিচে হচ্ছে দুটোকে যোগ করে দেবো তিরিশ আর ছত্রিশ মাইনাস এক্স ওই জন্য দেখ আমরা যোগ মতো করেই লিখলাম বুঝতে পেরেছিস কী করে হলো তাহলে আমি লিখলাম অরুণের লাভ সমান সমান হয়ে যাবে কি মোট লাভ গুণ ছত্রিশ মাইনাস এক্স বাই হচ্ছে ছত্রিশ মাইনাস এক্স প্লাস তিরিশ তাহলে অরুণের লাভটা থেকে বইতে বলেই দিয়েছে কত পেয়েছে সাত হাজার একশো তিরিশ মোট লাভটাও বইতে বলে দিয়েছে চোদ্দো হাজার তিরিশ টাকা ইন্টু ওপরটা হয়ে যাবে ছত্রিশ মাইনাস আর নিচেরটা কত হবে তিরিশের সঙ্গে ছত্রিশ যোগ করলে হয়ে যাচ্ছে ছেষট্টি মাইনাস এবার আমরা ক্রস গুণ করবো ক্রস গুণ মানে এটার সাথে এই নিচেরটা গুণ করব আর চোদ্দো হাজার তিরিশের সঙ্গে ছত্রিশ মাইনাস এক্সটাকে গুণ করে দেবো তাহলে আমরা গুণ করলাম কি সাত হাজার একশো তিরিশের সঙ্গে হচ্ছে ছেষট্টি মাইনাস এক্স আর চোদ্দো হাজার তিরিশের সঙ্গে হচ্ছে ছত্রিশ মাইনাস সিক্সটাকে আমরা গুণ করবো তাহলে গুণ করে আমাদের কী করতে হবে ক্রস নর্মাল যেরকম মাল্টি গুণ হয় সেরমভাবেই করবো তাহলে সাত হাজার একশো তিরিশকে যদি ছেষট্টি দিয়ে গুণ করা হয় আনসার আসবে ফোর সেভেন মাইনাস তাহলে এটাকে ছেষট্টি দিয়ে গুন করলাম এক্স দিয়ে গুণ করলে সাত হাজার একশো তিরিশ এক্স আচ্ছা এবার হচ্ছে কি ওয়ান ফোর যদি ছত্রিশ দিয়ে গুণ করি তাহলে কত হবে ফাইভ জিরো এটাকে যদি ছত্রিশ দিয়ে গুন করি আনসার হবে ফাইভ জিরো ওয়ান ফোর জিরো থ্রি জিরো এক্স কারণ এটার সাথেও এক্সকে গুণ করলাম নেক্সট কী করবো নেক্সট হচ্ছে এক্সগুলোকে একদিকে করে দেবো অর্থাৎ এখানে দেখছিল মাইনাস সেভেন ওয়ান এক্স এই মাইনাসটা এদিকে এসে হয়ে গেল প্লাস ওয়ান ফোর জিরো থ্রি এক্স এখানটা কত হচ্ছে ফাইভ জিরো ফাইভ জিরো এইটা মাইনাস এটা করে দেবো ফোর এটা হয়ে গেল ঠিক আছে এবার আমরা এটাকে বিয়োগ করতে হবে বিয়োগটা কী করে করবো দেখ সেভেন ওয়ান থ্রি জিরো বা মাইনাস ছিল ওর সঙ্গে প্লাস করতে হবে হচ্ছে ওয়ান ফোর জিরো থ্রি জিরো এটাকে যদি প্লাস করি তাহলে নাম্বার নর্মালি মাইনাস মানে প্লাস নাম্বারটা বড়ো আছে তাই জন্য এটা হয়ে যাবে সিক্স নাইন ডবল জিরো এক্স এটাকে বিয়োগ করতে হবে বিয়োগ করলে হবে কত যে ফাইভ জিরো ফাইভ জিরো এইট জিরো মাইনাসের সঙ্গে যদি করি ফোর সেভেন জিরো ফাইভ এইট জিরো বিয়োগ করলে হয়ে যাবে থ্রি ফোর ফাইভ ডবল জিরো তাহলে এক্সের ভ্যালুটা কত হবে থ্রি ফোর ফাইভ ডবল জিরো এটাকে করে দেবো ঊনসত্তরশ দিয়ে ভাগ করে দেবো দেখ যদি আমরা দুটো জিরো দুটো জিরো কেটে গেল ঊনসত্তর থেকে তিনশো পঁয়তাল্লিশ কাটাকুটি করলে বেরিয়ে আসছে পাঁচ প্রশ্ন করেছে কয় কি অরুণ কত মাস পর ব্যবসায় টাকা দিয়েছিল তাহলে উত্তর হয়ে যাবে অরুণ পাঁচ মাস পর ব্যবসায় টাকা দিয়েছিল অরুণ পাঁচ মাস পরে ব্যবসায় টাকা দিয়েছিল ঠিক আছে চলে যাচ্ছে আমরা পরবর্তী অঙ্ক আর যেহেতু অঙ্কগুলোর পাশে না আমি একটা বা দিইনি তো ওরা কিন্তু এই লাইনটা থেকে কিন্তু পরপর সবকটা লাইনে কিন্তু বা দিয়ে দিবি ঠিক আছে সব থেকে বেটার হবে হুম চলে যাচ্ছে আমরা পরবর্তী অঙ্ক শুরু করছি ১৪ নম্বর অঙ্ক ১৪ নম্বর অঙ্কটা দেখ কি বলা হচ্ছে বলছে দুই বন্ধু যথাক্রমে চল্লিশ হাজার এবং পঞ্চাশ হাজার টাকার দিয়ে একটি যৌথ ব্যবসা শুরু করেছে তাদের মধ্যে একটি চুক্তি হয়েছে লাভের ফিফটি পারসেন্ট নিজেদের মধ্যে সমান আগে ভাগ করে নেবে বাকিল এবং লাভের অবশিষ্টাংশ মূলধনের অনুপাতে ভাগ করে নেবে প্রথম বন্ধুর লভ্যাংশের পরিমাণ দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ অপেক্ষা আটশো টাকা কম মানে প্রথম বন্ধু অবভিয়াসলি কম ঠিক আছে তাহলে প্রথম বন্ধু লভ্যাংশের পরিমাণটা কত তার মানে দেখ প্রথমে আগে কী করব মূলধন অনুপাতটা আগে বের করে নেব তার মানে আমরা অঙ্কটা যখন শুরু করছি লিখে নিলাম ধরি লাভ সমান সমান হচ্ছে এক্স টাকা ঠিক আছে লাভ সমান সমান হচ্ছে এক্স টাকা এবার দেখ ওদেরকে বলে দিয়েছে যে দুটোভাবে লাভটা করছে একটা লাভের ফিফটি পার্সেন্ট নিজেদের মধ্যে সমান আগে ভাগ করছে বাকিটা লাভের ফিফটি পার্সেন্ট মূলধন অনুপাতে ভাগ করছে তাহলে এরপর আমরা বের করবো হচ্ছে কি মূলধন অনুপাত তাহলে মূলধন অনুপাতটা যখন বের করব। কি কি নাম্বার হবে একটা হচ্ছে চল্লিশ হাজার টাকা দিয়েছিল আর একটা হচ্ছে পঞ্চাশ হাজার টাকা দিয়েছিল তার মানে অনুপাতটা হয়ে যাবে কি ফোর ইস টু ফাইভ তা দুদিক থেকেই চারটে করে জিরো দুদিক থেকে কেটে গেল। ক্লিয়ার তার মানে দেখ তার মানে লাভের অবশিষ্ট লাভের ফিফটি পারসেন্ট লাভের ফিফটি পারসেন্ট মানে কীরকম বোঝায় এক্স টাকা লাভ ছিল এক্সের ফিফটি পারসেন্ট মানে পঞ্চাশ আর একশো কাটাকুটি করলে কত হয়ে যাবে এক্স ইন্টু হাফ মানে হয়ে গেল এক্স বাই টু টাকা তাই তো তার মানে বাকি লাভটা কি করে বের করব অবভিয়াসলি এক্স থেকে আমি বিয়োগ করে দেবো তাহলে বাকি টাকাটা মানে হচ্ছে এক্স মাইনাস এক্স বাই টু আমি লসাগু করলাম দুই টু এর সাথে এক্স গুণ করলে টু এক্স মাইনাস এক্স তার মানে হয়ে গেল কত এক্স বাই টু টাকা ঠিক আছে এবার হচ্ছে প্রথম বন্ধু লাভটা আমরা বের করব প্রথম বন্ধু তাহলে প্রথম বন্ধুর ক্ষেত্রে লাভটা কীরকম হবে দেখ ফার্স্ট লাভটা হচ্ছে কত এক্স বাই টু এই টাকাটা বলেছে দুজনের সমান আগে ভাগ করে নেয় তাহলে কী করবে বের করবো কজন মেম্বার আছে দুটো বন্ধু আছে তার মানে মেম্বার হচ্ছে দুজন তাহলে যখন সমানকে সমানভাবে ভাগ করে নেয় তার মানে সেটা হয়ে যাবে কত হাফ ইন্টু হাফ হয়ে যাবে বাকি যে লাভটা আছে মানে বাকি যে এই যে এক্স বাই টুটা আছে সেই এক্স বাই টুটা কী করবো তাহলে এই এক্স বাই টুটা হচ্ছে মূলধন অনুপাত হবে তাহলে প্রথম বন্ধুর ক্ষেত্রে মূলধন অনুপাতের সময় কত গুণ করবো চার বাই নয় হয়ে যাবে কারণ হচ্ছে দেখ প্রথম বন্ধুর পাটটা কত চার আর দুটো মিলিয়ে কত হচ্ছে চার আর পাঁচ নয় ওই জন্য তার মানে বুঝতে পেরেছিস তাহলে প্রথম বন্ধুর জন্য হচ্ছে কি হলো এক্স বাই টু ইন্টু হাফ বিকজ দুজনেই বলেছে অর্ধেক অর্ধেক করে নিচ্ছে আর এটা হচ্ছে মূলধন অনুপাতে হচ্ছে ঠিক আছে তাহলে আমরা এটাকে লসক করলাম এক্স বাই ফোর প্লাস হচ্ছে এটা কত যাবে আমি নর্মালি গুণ করে দিলাম কাটাকুটি করলাম না করলেও হয় নদকুণে হচ্ছে আঠেরো তাহলে দুটোকে যদি লসগো করি লসক করলে আনসার হবে তাহলে ছত্রিশ চার নয় ছত্রিশ নাইন এক্স আঠেরো একে আঠেরো ফোর এক্স ঠিক আছে তার মানে চার আর নয় হচ্ছে তো তেরো এক্স বাই হচ্ছে ছত্রিশ এই টাকাটা ঠিক আছে চলে যাচ্ছে দ্বিতীয় বন্ধু দ্বিতীয় বন্ধুর ক্ষেত্রে কীরকম হবে দ্বিতীয় বন্ধুর ক্ষেত্রে সেম টু সেমভাবে লিখব হচ্ছে এক্স বাই টু ইন্টু হাফ যেহেতু প্রথমটার অর্ধেক পাচ্ছি আর দ্বিতীয় পার্টটা যেটা আছে এক্স বাই টু এর কত পার্ট নেবে ও ফাইভ বাই নাইন পার্ট তার মানে এই দুটোকেও যদি ক্যালকুলেশন করি এদিকটাও তাই হবে এক্স বাই ফোর প্লাস হচ্ছে এখানে কত হবে ফাইভ এক্স বাই আঠেরো সেম টু লসাগু হবে ছত্রিশ সেম চার দিয়ে ভাগ করলে চার নয় ছত্রিশ মানে নাইন এক্স আঠেরো মানে পাঁচ দু দশ তাহলে লসাগুর পর যোগ করলে আমার কত হবে আনসারটা উনিশ বাই হচ্ছে ছত্রিশ তো টাকা ঠিক আছে তাহলে কী কী হয়ে গেলো দেখ এখানে হচ্ছে এক্স বাই ফোর এখানে হয়ে গেল ফোর এক্স বাই আঠেরো চার করলাম ছত্রিশ চার নয় ছত্রিশ ও সরি এখানটা আমি একটুক্ষণ ভুল ফেলে আঠেরো দুকুণে ছত্রিশ ওই জন্য চার দুকুণ এটা আট হয়ে যাবে ঠিক আছে এইট এক্স তাহলে আট আর নয় এটা কত হয়ে যাবে সতেরো এক্স ঠিক আছে আট আর নয় এটা হয়ে যাবে সতেরো এক্স সেম টু সেম এখানটাও তাই দেখ চার আঠেরো অশোক হল ছত্রিশ চার নয় ছত্রিশ মানে নয় হলো আর এটা টেন এক্স তার মানে উনিশ এক্স উনিশ এক্স বাই ছত্রিশ ঠিক আছে তার মানে এবার প্রশ্নকে করেছে দেখ বলেছে দেখি বুঝতে পারছিস এটা কম এটা বেশি তার মানে দুটোজনের মধ্যে লাভের ডিফারেন্সটা কত টাকা আটশো টাকা তাহলে অবভিয়াসলি তার মানে লিখে দেবো উনিশ এক্স বাই ছত্রিশ মাইনাস সতেরো এক্স বাই হচ্ছে ছত্রিশ ইকুয়াল টু কত টাকা আটশো টাকা তাহলে আমার ছত্রিশ হচ্ছে তোর লসাগু হলো ওপরে লিখবো কি উনিশ এক্স মাইনাস হচ্ছে সতেরো এক্স ইকুয়ালটি হচ্ছে আটশো তাহলে আমি যদি বিয়োগ করি বিয়োগ করলে কত হবে টু এক্স বাই ছত্রিশ ইকুয়ালটি হচ্ছে আটশো তাহলে এক সমান সমান আটশো গুণ ছত্রিশ বাই দুই দুই দিয়ে আটশো কাটলে কত হয় চারশো ইন্টু হচ্ছে ছত্রিশ তাহলে গুণ করলে কত হবে গুণ করলে হয়ে যাবে হচ্ছে চব্বিশ এত চোদ্দো চোদ্দো হাজার চারশো টাকা ঠিক আছে তাহলে চারশো তের বেরিয়ে আসবে তাহলে প্রশ্ন কী করেছে দেখ প্রশ্ন বলেছে প্রথম বন্ধুর লাভ কত আমাকে কিন্তু এক্সট্রা বার করতে বলেনি এক্সট্রা বেরিয়েছে আমার প্রথম মানে টোটাল লাভটা ব্যবসায় কত টাকা লাভ হয়েছে সেইটা বেরিয়ে আসছে আমাকে বার করতে বলেছে প্রথম বন্ধুর লাভ কত তাহলে দেখ প্রথম বন্ধুর লাভটা কত এসছিলো সতেরো এক্স বাই ছত্রিশ তাহলে এখানে করে দেব প্রথম বন্ধুর লাভ সমান সমান কত হবে সতেরো এক্স বাই ছত্রিশ তাহলে মানে কী করবো সতেরো গুণ চোদ্দো হাজার চারশো বাই হচ্ছে ছত্রিশ ছত্রিশকে চোদ্দো হাজার চারশো দিয়ে যদি কাটাকুটি করি কত বেরোবে সতেরো গুণ চারশো তাহলে চারশো বেরিয়ে গেলে তাহলে চারশত রঙ হচ্ছে আটষট্টি ছ হাজার আটশো টাকা এটা হচ্ছে আমার প্রথম বন্ধুর লাভ বেরিয়ে আসবে ঠিক আছে এইটা হচ্ছে আমার অঙ্কটা চলে যাচ্ছে আমরা পরবর্তী অঙ্ক লাস্ট অঙ্ক পনেরোটা পরবর্তী অঙ্ক পনেরোটা পনেরো অঙ্কটা কি বলছে দেখে নি দেখ বলছে পূজা উত্তম এবং মেহের যথাক্রমে পাঁচ হাজার সাত হাজার এবং দশ হাজার টাকা নিয়ে মূলধন নিয়ে অংশীদারি ব্যবসা শুরু করেছে তাহলে পূজা উত্তম মেয়ের তিনটে শর্ত বলে দিয়েছে কি কি শর্ত দুখানা শর্ত একটা হচ্ছে কারবারটা চালানোর জন্য প্রতি মাসে খরচা হচ্ছে একশো টাকা করে ঠিক আছে হিসাবপত্র রাখার জন্য পূজা এবং উত্তম প্রত্যেক মাসে দুশো টাকা করে পাবে যাক মেহের কিন্তু কিছু পাচ্ছে না বছরের শেষে ছ হাজার নশো ষাট টাকা লাভ হলে তা থেকে কে কত টাকা পাবে এটা বার করতে হবে ঠিক আছে তাহলে আগে তিনজনের মূলধন অনুপাতটাকে বের করে নেব তাহলে দেখ শুরু করছি অঙ্কটা পূজা উত্তম ও মেহের এর মূলধন অনুপাত কত কত হবে পাঁচ হাজার ইস্টু সাত হাজার ইস্টু দশ হাজার সবাইকার দেখ লাস্টে যে তিনটে করে জিরো আছে এইগুলোকে কেটে দেবো তাহলে কত হয়ে যাবে ফাইভ ইজ টু সেভেন ইস টু টেন বেরিয়ে গেল ঠিক আছে এবার কি করব? এবার হচ্ছে বছরের শেষে বলে দিয়েছে ছ হাজার নশো ষাট টাকা লাভ হয়েছে তাহলে আমার কত টাকা প্রতি বছরে এক্সট্রা খরচা হয়েছে শুধুমাত্র একটা ব্যবসা শুধু চালানোর জন্য আমাদের সবাইকে যে কিছু টাকা করে মানে পারিশ্রমিক দেওয়া হচ্ছে সেটা একটা খরচা মেনটেনেন্স খরচা সমস্ত কিছু দিয়ে যে টাকাটা পড়ে থাকে সেটা হচ্ছে মেন নেট লাভ হলো ঠিক আছে তার মানে দেখ টোটাল কত টাকা খর টোটাল কত টাকা খরচ হচ্ছে তাহলে বার্ষিক খরচ সমান সমান লিখব কী দেখ প্রথমে বলে দিয়েছে কারবারটা চালানোর জন্য মাসিক খরচ হচ্ছে একশো পঁচিশ টাকা তাহলে আমরা কী করবো একশো পঁচিশ ইন্টু বারো করে দিলাম কারণ হচ্ছে কি বারো মাসের খরচা এটা বেরিয়ে গেল একশো পঁচিশ ইন্টু বারো নেক্সট হচ্ছে দুশো টাকা করে দুজনই পাচ্ছে পূজাও পাচ্ছে উত্তমও পাচ্ছে তাহলে দুশো ইন্টু দুই করলাম কত মাস ধরে পাবে একটা বছর ধরে পুরো পাবে ওই জন্য বারো করলাম বুঝতে পেরেছিস কেন বারো দিয়ে গুণ করলাম প্রথমত এটা বলে দিচ্ছি আরেকবার মাসিক খরচ একশো পঁচিশ টাকা করে বারো মাস পাবে তাহলে একশো পঁচিশ গুণ বারো পরের পাটটা দুশো টাকা করে কজন পাচ্ছে পূজাও পাচ্ছে উত্তমও পাচ্ছে তাহলে দুজন মেম্বার ওই জন্য কত হলো দুই দিয়ে গুণ করলাম আর ইন্টু আরও আরও বারো দিয়ে গুণ করলাম কারণ হচ্ছে কি বারো মাস প্রত্যেকটা মাসে দেয়া হচ্ছে বলে ক্লিয়ার তার মানে যদি এটাকে গুণ করি তাহলে কত হবে একশো পঁচিশ ইন্টু বারো এটাকে গুণ করলে চলে আসবে হচ্ছে পনেরোশো টাকা আর বারো দুকোনে চব্বিশ দুকোন হচ্ছে আটচল্লিশ চার হাজার আটশো টাকা যোগ করলে কত হবে ছ হাজার তিনশো টাকা ঠিক আছে ছ হাজার তিনশো টাকা এবার দেখ বছরের শেষে লাভ হয়েছে কত টাকা তাহলে লিখে দিলাম বছরের শেষে ছ হাজার নশো ষাট টাকা লাভ হয়েছে ঠিক আছে তাহলে আর বার্ষিক খরচ বার্ষিক খরচ সমান সমান কত হচ্ছে ছ হাজার তিনশো টাকা তোরাও যখন লিখবি এইটা নাম্বারটা তাহলে এরকম নাম্বারটা করে লিখবি তাহলে বুঝতে পারবি যে বিয়োগটা যে করা হচ্ছে তাহলে দেখ এই ছশো ষাট টাকা পড়ে আছে এই ছশো ষাট টাকাটা কী হচ্ছে কী লাভ আবার নেট লাভ মানে এই টাকাটা সবাইকে আর মূলধন অনুপাতে ভাগ হবে এটার ব্যবসায় ঢুকবে না তার মানে এই টাকাটা এবার কে কত টাকা করে পাবে এটা বার করতে হবে তার মানে দেখ পূজা তাহলে পূজা লাভ পাবে প্রথমত দেখ ছশো ষাট টাকাটার একটা লাভ পাবে পূজার ভাগটা কত দেখ ফাইভ ইস টু সেভেন টেন তার মানে সাত আর পাঁচে বারো বারো আর দশে কত হচ্ছে বাইশ তাহলে ওপরে পাঁচ নিচে হচ্ছে বাইশ ঠিক আছে তাহলে পূজা এটা তো পাচ্ছে প্লাস ওকে দেখ দুশো টাকা করে দেওয়া হচ্ছে প্রতি মাসে বারো মাস করে পাবে কী বললাম বুঝতে পেরেছিস পূজা তাহলে এই যে টাকাটা ছশো ষাট টাকাটার পাঁচের বাইশ অংশ তো পাচ্ছে প্লাস প্রতি মাসে দুশো টাকা করে পাচ্ছে ওই জন্য বারো ইন্টু দুশো ক্লিয়ার তাহলে বাইশ দিয়ে যদি কাটাকুটি করি তাহলে বাইশ দিয়ে এটা কাটলে কত হয়ে যাবে তিরিশ ইন্টু পাঁচ প্লাস বারো দুকের চব্বিশশো তাহলে পাঁচ তিন হচ্ছে পনেরো একশো পঞ্চাশ প্লাস চব্বিশশো যোগ করলে কত হবে পঁচিশশো পঞ্চাশ এত টাকা ক্লিয়ার এবার হচ্ছে উত্তম পাবে তাহলে উত্তম লাভ পাবে কত টাকা হবে ও দেখ ছশো ষাট টাকার অনুযায়ী পাবে ওর লাভটা কত হচ্ছে দেখ উপরে সাত তার মানে সাত বাই বাইশ প্লাস উত্তম কিন্তু দুশো টাকা করে প্রতি মাসে পাচ্ছে বারো হুম তাহলে বাইশ দিয়ে এটা কাটলে কত হবে তিরিশ গুণ সাত প্লাস বারো দুগুণে চব্বিশ তিন সাত একুশ দুশো দশ প্লাস হচ্ছে চব্বিশশো তাহলে পঁচিশ ছাব্বিশ তাহলে ছাব্বিশশো দশ টাকা ঠিক আছে তাহলে ছাব্বিশশো দশ টাকা বেরিয়ে গেল আর পূজা উত্তম মেহের মেহের লাভ পাবে কত টাকা হবে ছশো টাকা ইন্টু দশ বাই বাইশ কারণ ও তো আর কিছু পাচ্ছে না ও তো কোনো কাজ করছে না যার ফলে ওকে আর কিছু পারিশ্রমিক দেওয়া হচ্ছে না তাহলে ও শুধু দশ বাই বাইশই পাবে তাহলে বাইশ দিয়ে এটা কাটলে কত হবে তিরিশ ইন্টু হচ্ছে দশ তার মানে এটা গুণ করলে হয়ে যাবে তিনশো টাকা তাহলে বুঝতে পেরেছিস তাহলে প্রত্যেকটা পাটে পাটে কিন্তু আমাদের করতে হবে ক্লিয়ার তাহলে পূজা উত্তম মেহের তিনজনের বেরিয়ে গেল ঠিক আছে এই পার্টা হচ্ছে আমাদের অঙ্ক শেষ হয়ে গেল শুরু আমরা বৃত্তাকার শঙ্কু শুরু করছি আজকে আমরা লম্ব বৃত্তাকার শঙ্কু এর জন্য আজকে আমাকে কতগুলো সূত্র আগে বলতে হবে দেন এই সূত্রগুলো রিলেটেড আমরা কিছু ম্যাথস আমরা করবো ঠিক আছে চলে যাচ্ছি আমরা অঙ্কে এইটা হচ্ছে আমাদের একটা শঙ্কুর ছবি ঠিক আছে এই শঙ্কুর ছবিটা থেকে আমাকে ড্র জিনিসটা বলতে হবে ছবি অনুযায়ী দেখ এরকম একটা আঁকলাম এই লম্বাটাকে এইখান ধরো এটি বিন্দুটাকে বলছে হচ্ছে এইচ এইটুখানি ডিস্টেন্সটা এইচ এইখান থেকে এতটা ডিসটেন্সটা হচ্ছে আর আর এইটাকে বলা হয় তির্যক উচ্চতা এটাকে বলা হয় তির্যক উচ্চতা এটা হচ্ছে নর্মাল উচ্চতা এটা হচ্ছে ব্যাসার্ধ আর এই যে এই ধারটা আছে এইটাকে বলা হয় থাকে তির্যক উচ্চতা লিখে দিলাম তির্যক উচ্চতা এটাকে এল দি ডিনোট করা হয় এল দিয়ে তার মানে দেখ আমি তলায় লিখে দিচ্ছি সবকটা জিনিস যে উচ্চতা সমান সমান হচ্ছে এইচ ব্যাসার্ধ সমান সমান হচ্ছে আর আর তির্যক উচ্চতার সমান সমান হচ্ছে এল তাহলে দেখ এইটা একটা মডলেস আমরা একটা সমকোণী ত্রিভুজ বলতে পারি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা একটা সূত্র জানি কি যে অতিভূত স্কোয়ার টু হচ্ছে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার তাহলে কি বললাম অতিভূত স্কোয়ার অতিভুজ মানে এখানে কি এল স্কোয়ার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার মানে হচ্ছে এইচ স্কোয়ার প্লাস হচ্ছে আর স্কোয়ার তাহলে শুধু যদি এল বের করি তাহলে কত হবে রুট ওভার স্কোয়ার প্লাস হচ্ছে আর স্কোয়ার ঠিক আছে এল ইকোয়াল টু কত যাবে রুটওভার এইট স্কোয়ার প্লাস আর স্কোয়ার এটা একটা ফর্মুলা হলো আমি যদি এখানে শুধু এইচ বের করি তাহলে মানে এটা কী ফর্মুলা হবে এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার আর যদি শুধু আর বের করি তাহলে এটা কত যাবে এল স্কোয়ার মাইনাস হচ্ছে এইট স্কোয়ার এইটা হচ্ছে ফর্মুলা ঠিক আছে এছাড়া আমাদের কিছু কিছু জিনিস বার করতে হবে সেটা হচ্ছে পার্শ্বতলের ক্ষেত্রফল তলের ক্ষেত্রফল এইটা আমাদের সূত্র কি হবে সূত্র হয়ে যাবে পাই আর এল পাই আর এল এল মানে হচ্ছে মানে এই পার্শ্বতল মানে কোনোটাকে বলছে এই যে চোঙের মতো মানে এই যে ঠোঙার যে নিচেটা চোং মতো হয়ে গেছে চোংটা মানে ধর ফুচকা খাওয়া হয় মাঝে মাঝে এইরকম একটা প্লেটের মতো দেয় মুড়ে তো চারদিকের গাটা গাটা হচ্ছে পার্শ্বতলের ক্ষেত্রফল ঠিক আছে পরের পাটটা হচ্ছে কি তলের ক্ষেত্রফল সমগ্র তলের ক্ষেত্রফল ইকুয়েশন হবে সমগ্রতল মানে কোনটা কোনটা হবে একটা হচ্ছে নিচের এই গোলটা প্লাস গাটা গাটা তার মানে কত হবে পাই আর একটু আগে যেটা পেয়েছি বক্রতল বলতে পারি বা পার্শ্বতল বলতে পারি আর এই যে গোলটা গোলের কাজটা হচ্ছে আমরা কত গোল গোল মানে হচ্ছে পাই আর স্কোয়ার তাই তো মানে নর্মাল বৃত্তের মতো ক্ষেত্রে ফলটা ঠিক আছে তাহলে দুটো জায়গা থেকে যদি পাই আর কমন নিই পাই আর কমন নিলে এটা কত হয়ে যাবে আর প্লাস এল বা এল প্লাস আর যে কোনো একটা ঠিক আছে পাই আর ইকুয়ালটা হয়ে যাবে কি আর প্লাস এল অথবা হচ্ছে এল প্লাস আর ঠিক আছে আর একটা জিনিস হচ্ছে কি আয়তন আয়তন আয়তনের ফর্মুলা হচ্ছে কি একের তিন পাইয়ার স্কোয়ার এইচ এবার আমরা অঙ্কগুলো শুরু করব। যেমন দেখ প্রথম যে অঙ্কটা আছে বইয়ের প্রথম যে অঙ্কটা আছে সেটা দিয়ে আমরা শুরু করছি যেমন দেখ কি কি বলছে একটি মুখবন্ধ শঙ্কু লম্ববৃত্তাকার শঙ্কু তৈরি করেছি যার ভূমির ব্যাসার্ধটা বলে দিয়েছে পনেরো সেন্টিমিটার তিরিযোগ হচ্ছে চব্বিশ সেন্টিমিটার আমাকে বার করতে হবে পার্শ্বতলের তলের ক্ষেত্রের এবং সমগ্রতলের ক্ষেত্রের ফল বের করতে হবে ঠিক আছে তাহলে আমরা শুরু করছি হেডিং করলাম হচ্ছে কোষে দেখি ষোলো একের অঙ্কটা তাহলে একের অঙ্কটা কত বলছে প্রথমত বলে দিয়েছে ব্যাসার্ধ ব্যাসার্ধটা বলে দিয়েছে হচ্ছে পনেরো সেমি আচ্ছা আর একটা বলে দিয়েছে তিরিজক উচ্চতা তিরিজকের বানানো এটা হস্যইও হয় দীর্ঘই হয় দু রকমই করা যেতে পারে তো উচ্চতা উচ্চতাটা হচ্ছে চব্বিশ সেন্টিমিটার ঠিক আছে চব্বিশ সেন্টিমিটার তার মানে এখানে কি কি বার করতে হবে প্রথমত যেটা ফার্স্ট পার্ট সেটা হচ্ছে কী বার করব এক নম্বর দিনে এটা পার্শ্বতলের ক্ষেত্রফল পার্শ্বতলের ক্ষেত্রফল পার্শ্বতলের ক্ষেত্রফলের ইকুয়েশান কী হবে পার্শ্বতলের ক্ষেত্রফলের ইকুয়েশানটা একটু আগে বলেছি পাই আর এল তার মানে পাই আর এল পাই এর ভ্যালুটা কত বাইশের সাত এটা আমরা নর্মালি জানি আর এর ভ্যালুটা কত পনেরো সেন্টিমিটার লিখে দিলাম পনেরো আর কি কি হবে আর একটা হচ্ছে এল এর ভ্যালুটা কত চব্বিশ তাহলে এটা যদি গুণ করে দিই তো এখানে কাটাকুটি কিছুই হবে না পাই আর এল নর্মালি গুণ হলো তো এটাকে যদি নর্মালি গুণ করে যদি কাটাকুটি করে দিই মানে ভাগ করে দিই আমার আনসার আসবে এক এক তিন এক পয়েন্ট সাত তিন বর্গ সেমি আমি ক্যালকুলেটার করে দিলাম তোরা এতে করে নিবি রাফে করে নিয়ে করবি আচ্ছা চলে যাচ্ছি তার পরের পাঠটা পরের পাটে বলেছি সমগ্রতলের ক্ষেত্রফল সমগ্রতলের ক্ষেত্রফল সমগ্রতলের ক্ষেত্রে ফলের ইকুয়েশান কি সমগ্রতলের ক্ষেত্রে ফলে হচ্ছে পাই আর ইন্টু আর প্লাস এল তাহলে এখানে করলাম পাই আর ইন্টু হচ্ছে আর প্লাস এল তার মানে বাইশে সাত বাইশের সাত ইন্টু আর আর এর ভ্যালুটা কত পনেরো আর ব্র্যাকেটের মধ্যে কত হবে পনেরো প্লাস হচ্ছে চব্বিশ মানে আর প্লাস এল তাহলে হয়ে গেল বাইশের সাত ইন্টু পনেরো ইন্টু হচ্ছে উনচল্লিশ তো সেম টু সেমভাবে এখানে যদি কাটাকুটি করি তো আমার আনসার আসবে কত এক আট তিন আট পয়েন্ট পাঁচ সাত বর্গসেমি ঠিক আছে এক আট তিন আট পয়েন্ট পাঁচ সাত বর্গ সেমি চলে যাচ্ছি আমরা পরবর্তী অঙ্ক দু একটা চলে যাচ্ছি দুয়ের একেরটা এর একেরটা দেখ বলে দিয়েছে ফার্স্ট অফ অল বলছে ভূমির ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফলটা বলে দিয়েছে ওয়ান পয়েন্ট ফাইভ ফোর বর্গমিটার তার মানে কি ওয়ান পয়েন্ট ফাইভ ফোর বর্গমিটার মানে বলছে সূত্র হচ্ছে কি ভূমির ক্ষেত্রফল মানে হচ্ছে ধর পাইয়ার স্কোয়ার ঠিক আছে পাইয়ার স্কোয়ার ভ্যালুটা বলে দিয়েছে উচ্চতা উচ্চতাটা বলে দিয়েছে কত টু পয়েন্ট ফোর মিটার হুম তাহলে এটা কিসের ভ্যালু এইচের ভ্যালু বলে দিয়েছে তাহলে আমাদের আয়তন বের করতে হবে তাহলে আয়তনের ফর্মুলা কি একটু আগে আমি আগের পেজে বলে দিয়েছি একের তিন পাই আর স্কোয়ার এইচ ঠিক আছে তাহলে একের তিনটা নর্মাল বসাবো পাই আর স্কোয়ারের ভ্যালুটা কত ওয়ান পয়েন্ট ফাইভ ফোর ওয়ান পয়েন্ট ফাইভ ফোর বসালাম এইচের ভ্যালু কত টু পয়েন্ট ফোর ঠিক আছে এবার আমরা দশমিক দিয়ে কাটাকুটি করবো দশমিক দিয়ে কাটাকুটি করলাম আমার আনসার বেরিয়ে আসবে ও ওয়ান পয়েন্ট টু থ্রি টু এখানে আর বর্গমিটার হবে না আয়তন তো এটা আনসার আসবে কি ঘনমিটার ঠিক আছে ওয়ান পয়েন্ট টু থ্রি টু ঘনমিটার ঠিক আছে চলে যাচ্ছে তার পরের ব্যাট পরের অঙ্কটা পরের অঙ্কে যাক বলে দিয়েছে ব্যাস বলে দিয়েছে একুশ মিটার তাহলে আমাকে কি বের করতে হবে আগে ব্যাসার্ধ বের করতে হবে তাহলে লিখবো ব্যাসার্ধ সমান সমান কত হবে একুশ বাই দুই মিটার তাহলে আমি কি কিসের ভ্যালু পেয়ে গেলাম আরের ভ্যালুটা পেয়ে গেলাম তিরিজ উচ্চতা বলে দিয়েছে তাহলে তিরিজগ উচ্চতা মানে হচ্ছে কিসের ভ্যালু এটা স্মল এলের ভ্যালুটা বলে দিয়েছে কত সতেরো পয়েন্ট পাঁচ মিটার সতেরো পয়েন্ট পাঁচ মিটার তাহলে দেখ আমরা কী করে বের করবো এল সমান সমান আমি একটু আগে সূত্রগুলো বলে দিয়েছি এল সমান সমান আমরা কী জানি এ স্কোয়ার প্লাস হচ্ছে আর স্কোয়ার হুম আমরা এল জেনে গেছি আর জেনে গেছি আমাকে এইচ বের করতে হবে তাহলে এইচ বের করার রুলস হচ্ছে রুট ওভার এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার এল স্কোয়ার মানে কত সতেরো পয়েন্ট পাঁচের হোল স্কোয়ার মাইনাস হচ্ছে আর স্কোয়ার আর স্কোয়ার মানে এখানে কত হবে একুশকে দুই দিয়ে ভাগ করলে হয়ে যাবে টেন পয়েন্ট ফাইভ ঠিক আছে টেন পয়েন্ট ফাইভের স্কোয়ার ঠিক আছে আমি এখানটা তাহলে লিখে দিই টেন পয়েন্ট ফাইভ নাহলে বুঝতে পারবি না তোরা আবার টেন পয়েন্ট ফাইভ মিটার তার মানে এটা হয়ে যাবে কত সতেরো পয়েন্ট পাঁচের হোল স্কোয়ার আর টেন পয়েন্ট ফাইভের হোল স্কোয়ার দুটোকে বিয়োগ করলে হবে একশো ছিয়ানব্বই তার মানে এটা বেরিয়ে আসবে চোদ্দো মিটার হুম তাহলে আমাকে বার করতে হবে কি আয়তন আয়তনের ফর্মুলা হচ্ছে কি একে তিন পাই আর স্কোয়ার এইচ একের তিন পাই আর স্কোয়ার তাহলে একের তিন পাই মানে আছে কত বাইশের সাত আরের ভ্যালুটা কত টেন পয়েন্ট ফাইভ ইন্টু টেন পয়েন্ট ফাইভ হুম ইন্টু এইচ এইচ ভ্যালুটা কত চোদ্দো নিয়ে কাটাকুটি করবো কাটাকুটি করলে আমার আনসার চলে আসবে ওয়ান সিক্স ওয়ান সেভেন ওয়ান সিক্স ওয়ান সেভেন ঘন মিটার ঠিক আছে চলে যাচ্ছি তারপরেরটা তিনের অঙ্কটা তিন অঙ্কটা বলছি দেখ আমি না একটা সমকোণী ত্রিভুজ এঁকেছে সমকোণী ত্রিভুজ এঁকেছে এরকম একটা সমকোণী ত্রিভুজ ক্লিয়ার আচ্ছা এবার বলছি এই সমকোণী ত্রিভুজটাকে সমকোণ সংলগ্ন দুটো বাহু হচ্ছে পনেরো সেমি এবং কুড়ি সেমি ধরে নিলাম এটা পনেরো সেমি এবং এটা কুড়ি সেমি সবসময় এই যে এখন তো প্রশ্ন আসতে পারে দাদা তুমি যে এটা পনেরো সেমি করলে এটা কেন পনেরো সেন্টিমি করলে না আরে বাবা করতেই পারি কিন্তু পরের লাইনে দেখ বলেছে পনেরো সেন্টিমিটার বাহুটিকে অক্ষ ধরে তার মানে কি অক্ষ মানে এরম করে ধরতে হবে আমরা মাঝে মাঝে এরকম লাট্টুর মতো করে ঘোরাই না তো পনেরো সেন্টিমিটারটা হচ্ছে লম্বাটা ওই জন্য বলছো ওটাকে অক্ষ ধরে যদি বলতো কুড়ি সেন্টিমিটারটাকে অক্ষ ধরে তাহলে এটাকে কুড়ি লিখতাম বুঝতে পেরেছিস তাহলে যেহেতু পনেরো সেন্টিমিটারটাকে অক্ষ ধরে তার মানে এটাকে এরকম করে ঘোরাবো তাহলে এটাকে যদি এরকম করে ঘোরাই তার মানে ছবিটা কীরকম হয়ে যাবে এইটা বেশ এরকম হয়ে যাবে ছবিটা এরকম একটা ডটেডের মতো আর হালকা করে পিকচারটা আমি ড্র করে দিলাম বুঝতে পেরেছিস কীরকম করে হলো তার মানে শঙ্কু আকৃতির ছবি হলো তাহলে যে ঘনবস্তুটা তৈরি হলো তার পার্শ্ব তলের ক্ষেত্রে ফল সমগ্রতলের ক্ষেত্রে ফল আয়তন তিনটেই আমাকে বার করতে হবে তাহলে এখানে দেখ ছবি অনুযায়ী কিন্তু এইচ ইকুয়াল টু পনেরো পেয়ে গেছি আর ইকুয়াল টু কুড়ি পেয়ে গেছি তাহলে আমাকে বের করতে হবে এল এল বের করার রুলস কী এইচ এর স্কোয়ার প্লাস হচ্ছে আর এর স্কোয়ার তাহলে এইচ স্কোয়ার মানে এখানে কত হবে পনেরো স্কোয়ার আর এর স্কোয়ার মানে হচ্ছে কুড়ির স্কোয়ার পনেরো স্কোয়ার মানে হচ্ছে দুশো পঁচিশ আর কুড়ি স্কোয়ার মানে হচ্ছে চারশো চারশো আর দুশো পঁচিশ কি যোগ করলে হয়ে যাবে ছশো পঁচিশ মানে রুট করলে হয়ে যাবে পঁচিশ ঠিক আছে পঁচিশ কী বের সেন্টিমিটারই বেরিয়ে আসবে তাহলে এবার তিনটে আলাদা আলাদা পার্টে আনসার বের করতে বলেছে কি কি ফার্স্ট অফ অল হচ্ছে তলের ক্ষেত্রফল তলের ক্ষেত্রফল বের করার ইকুয়েশান কী তলের ক্ষেত্রফল বের করার ইকুয়েশান হচ্ছে পাই আর এল পাই মানে হচ্ছে কত বাইশের সাত আরের ভ্যালুটা হচ্ছে কুড়ি আর এলের ভ্যালুটা হচ্ছে পঁচিশ ঠিক আছে তাহলে পাই আর এল সব কটাকে যদি গুণ করে দিই তাহলে কত কত বেরিয়ে আসবে এটাকে গুণ করলে উত্তর হবে ওয়ান ফাইভ সেভেন ওয়ান পূর্ণ তিনের সাত বর্গ সেমি ঠিক আছে আমি ক্যালকুলেটারের মতো করে করলাম তোরা যখন করবি ভেঙে নিয়ে করবি তাহলে বুঝতে সুবিধা হবে তারপর হচ্ছে দেন হচ্ছে তলের ক্ষেত্রফল তলের ক্ষেত্রফল কি হবে পাই আর ইন্টু হচ্ছে আর প্লাস এল পাই আর মানে হচ্ছে বাইশের সাত ইন্টু আর আর মানে হচ্ছে কত হবে কুড়ি ব্র্যাকেটের মধ্যে কুড়ি প্লাস এলের ভ্যালুটা কত পঁচিশ তার মানে এটা হয়ে যাবে বাইশের সাত ইন্টু কুড়ি ইন্টু হচ্ছে পঁয়তাল্লিশ যদি গুণটা করি তাহলে কত আসবে বলতো এটা গুণ করলে পুরোটা চলে আসবে টু এইট টু এইট পূর্ণ চারের সাত বর্গ সেমি টু এইট টু এইট পূর্ণ চারের সাত বর্গ সেমি ক্লিয়ার চলে যাচ্ছে এর পরের পার্টটা আয়তনটা বের করতে হবে আয়তনটা কি কোয়েশান হবে একের তিন পাই তাহলে একের তিন লিখলাম পাই মানে হচ্ছে তার মানে বাইশের সাত আরের ভ্যালুটা কত কুড়ি গুণ কুড়ি আর এইচের ভ্যালুটা কত পনেরো তো এখানে তিন পাঁচ পনেরো কাটাকুটি যায় তো ওটা কাটাকুটি করে ভাগ টাক করে দেখবি আনসার হবে সিক্স টু এইট ফাইভ পুরনো পাঁচের সাত ঘন সেমি সিক্স টু এইট ফাইভ পুরনো পাঁচের সাত ঘন সেমি ঠিক আছে এই পর্যন্ত হচ্ছে আজকের আনসার আজকে আমরা তিন অবধি করলাম পরের দিন আবার চার থেকে বারো অবধি অঙ্কগুলো করার চেষ্টা করবো ঠিক আছে যেটা বুঝতে পারবি না আমাকে বলবি আমি বলে দেবো